এই মুহূর্তে এই সন্তানটিকে আমরা রেখে যদি চলে যাই তাহলে ওই মহান আল্লাহর তাআলার দরবারে আমরা যদি ভাই বড় গুনাহগার হয়ে যাব, তাই তো আমরা মানি ভাই সন্তানটিকে চলে নিয়ে যাব। তাই তাই করো ভাই, মানি তাই করো ভাই, আমি তাই করছি। আমি যে কিছুই বুঝতে পারছি না, মানে কি মাঝি আর কর্ণদারকে পাঠিয়েছি মিঠা পানির জন্য, কিন্তু ওরা যে এখনো ফিরে এলো না। খোদা, আমি যে কিছুই বুঝতে পারছি না। তবে কি মানিক মাঝির কোনো বিপদ হয়েছে? এই তো আমি এসে পেরেছি সদাগর সাহেব। ভাই মানিক, देखते पक्षी তোমাকে পাঠিয়েছিলাম মিঠা পানির সংগ্রহ করতে, অথচ তোমার কোলে দেখতে পাচ্ছি একটি ফুটফুটে সন্তান। বলো বলো ভাই মানিক, তুমি এই সন্তানটি কোথায় পেলে? হে বড় দুঃখের ইতিহাস, আমি আর কর্ণধার মাঝে গিয়েছিলাম, হঠাৎ সম্মুখে পড়েছি, হঠাৎ হঠাৎ সম্মুখে পড়লে শিশু বাচ্চা ভাই মানিক, এই সন্তানটি তুমি এখন কি করবে? আমি আর এই কর্ণধারে মাঝে মনে মনে মনস্থ করেছি, ওই মেহেরবানি খোদা আপনার ঘরে কোনো পুত্র সন্তান দান করেন, তাই তো আমরা দুটি ভাই মনস্থ করেছি এই শিশু সন্তানটিকে আপনার হাতে তুলে দেব। ভাই মানিক, তুমি তো ঠিকই বলেছো, ওই মেহেরবান খোদা আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দেননি। দাও দাও ভাই মানিক, তুমি ওকে আমার কোলে তুলে দাও, আমি ওকে কোলে নিয়ে আমার এই তাপিত প্রাণটাকে শীতল করি। দাও ভাই, সন্তানটি দেওয়ার আগে আপনি আমাকে একটি কথা দিন, এই শিশু সন্তানটিকে আপনি লেখাপড়া শিখিয়ে শিক্ষায় সুশিক্ষিত করে ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন। হ্যাঁ ভাই মালিক, আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। হ্যাঁ দাও ভাই মালিক, ওরে ভাই মালিক মালিক, ওই মেহেরবান খোদা আল্লাহ আজ যে সুবাণিজ্য দিয়েছে এর চেয়ে বড় বাণিজ্য আর হয় না। এবার চলো আমরা ওই দেশের দিকে যাত্রা। ঠিক আছে সদাগর সাহেব, তাই চলো ভাই মানি, তাই।